শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি চিকিৎসা নিয়ে এসেছি সেটা হলো তোতা পাখির উপকারিতা তোতা পাখি অনেক সময় আমাদের বাসায় থাকে এর মাধ্যমে কি হয় অনেক সময় মারা যায় পাখিটা এবং এর দ্বারা কি কোনো মূল্যবান কাজ হয় কি না আর পশু পাখির যে কাজগুলো হয় এই কাজগুলো প্রত্যেকটাই মানে কার্যকর উপকারিতা লাভ করা যায় সেরকম উপকারিতা আপনাদের মাঝে নিয়ে এসেছি তোতা পাখির জিহিবা খেলে কথার মধ্যে পরিচ্ছন্নতা ভাগ্নিতা মাধুর্যতা ও কথা বলার শক্তি সৃষ্টি হয় তোতার পিত্তিহিবার ভার ও জড়তা দূর করে তার রক্ত শুকিয়ে গুরু করে দুই বন্ধুর মাঝে ছিটিয়ে দিলে তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি হয় তোতার মাংস দেরিতে হজম হয় তবে অন্তরে প্রশান্তি সৃষ্টি করে বিশেষ করে ফুসফুসের বেধির জন্য ফলদায়ক তোতা পাখির বিষ্ঠা কদার্যতা বিদরিত করে তার মাল কাঁচা সবুজ আঙ্গুরের পানিতে মিশিয়ে চোখে সুরমা হিসেবে ব্যবহার করলে দৃষ্টিশক্তি বৃদ্ধি এবং চোখের বেদনা থেকে নিরাপদ থাকা যায় যদি কোনো শিশুর তোতলামি থাকে তাহলে তোতার গোস্ত তার জন্য উত্তম পথ্য বিশাল এক উপকার তা পাখি আমরা এর দ্বারা উপকার লাভ করার চেষ্টা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত করে ফেলুন নতুন নতুন চিকিৎসা পাওয়ার জন্য এবং লাইক ও শেয়ার করুন অনেক উপকার করার জন্য